হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ অ্যাথলিট। আর সকলকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখন উপস্থিত আছি যাদের নিয়ে লড়াইটা খুব কঠিন, আমার আদিবাসী মুক্ত শিক্ষাঙ্গন, আমার সংগঠনের টিম সাহায্যের হাতের একজন সদস্য আকাশের জন্মদিন উপলক্ষে আজকে উপস্থিত হয়েছি খড়িয়প আদিবাসী এ পাড়ায়। আমরা প্রত্যেক সদস্যকেই আমরা একটু চেষ্টা করি নতুনভাবে, নতুন আঙিনায় অন্যভাবে জন্মদিন পালন করার। কিছু শিশু, কিছু পথ শিশু বা পথ কুকুর বা যে কোনো মানে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো আজ সেই ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হচ্ছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা, চমক থাকছে। প্রথমেই ভাইয়েরা আমতা থেকে এসে আমার সঙ্গে মিট করে, ওরা বিরিয়ানি ওখান থেকে তৈরি করে এনেছিল, সেই কারণেই ব্যাগে করে প্যাকেট করে নিয়ে এসেছে। আমরা প্রথমেই আমাদের আদিবাসী মুক্ত শিক্ষাঙ্গন খড়িয়পে ঢুকলাম, ঢুকে ওদের সঙ্গে পরিচয় করালাম যাদের নিয়ে এই লড়াই। এই যে দেখতে পাচ্ছেন আমরা ওখানে ঢুকছি, এরপরে আমরা ওদের সঙ্গে পরিচয় করে নেব, সকলের সাথে পরিচয়। পরিচয় করে পর্ব শেষে আমরা সকলের হাতে একটি করে বিরিয়ানির প্যাকেট তুলে দিলাম, একটু খুশি। এইভাবেও কিন্তু আপনারা জন্মদিন পালন করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মনের সুখে ওরা কিন্তু, কেউ রাস্তায়, কেউ আবার বাবা মাদের সঙ্গে চলে যায় কাজে। এই ছোট বয়স থেকেই ওদের দেখতে পাচ্ছেন ওরা আমাদের আকাশের জন্মদিন উপলক্ষে একটি সুন্দর অ্যারেঞ্জমেন্টে ওরা খুব খুশি। আপনারাও আসতে পারেন, এই সমস্ত শিশুদের পাশে দাঁড়াতে পারেন। আমাদের ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেওয়া থাকবে, আপনারা জন্মদিন এইভাবেও পালন করতে পারেন। আর আকাশ, এই যে দেখতে পাচ্ছেন এর নাম আকাশ, এই আকাশ জন্মদিন উপলক্ষে আমাদের আজকে এই অন্ন তুলে দেওয়া হচ্ছে। এরাও খুব 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 খুশি, আমাদের সারাদিনটা খুব ভালো কাটলো। আর এই নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলে আরও এই ধরনের মানবিকতাকে ফেরানোর লক্ষ্যে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখান পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের পাশে থাকুন। চলো, বাই বাই।